অমলেট ফ্রেঞ্চ ফ্রাইজ, এটা এখন ফ্রোজেন অবস্থা আছে, আমি এখন ফ্রাই করে নেবো, তা রেডি হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে কালার দেখে মনে হচ্ছে আমার এগুলি হয়ে গেছে, আমি এটাকে ড্রেন করে নিচ্ছি। এটা কিনে এনেছি পিরি পিরি স্পাইস মিক্স, আমার কাছে এখন ম্যাকডোনাল্ডস স্পাইস মিক্সটা নেই, তো আমি এই ব্র্যান্ডটা আজকে ইউজ করি স্ন্যাপিন, দেখি কেমন হয়, একবার ছোটোখাটো রিভিউ হয়ে যাবে এটা কেমন খেতে হয়। খুলে নিই প্যাকেজিংটা, এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন তিনখানা সাশে রয়েছে, মশলা সাশে তিনখানা, আর তিনটে ব্যাগও রয়েছে শেক করার জন্য। তো আমি আগে ব্যাগটা খুলে নিই, এটা তিনটে ব্যাগ দিয়েছি তিনটে শেকারের জন্য। এখানে কতটা আলু দিতে হবে সেটা কিন্তু মার্কিংয়ে বলে দিয়েছে, ফিল ফ্রাইজ আপ টু হিয়ার। আমার মতে একটু লাইন না দিয়ে যদি ইয়ে করতে কত গ্রাম দিতে হবে একটা দেবে তাহলে হয়তো বেশি ইজি হবে। ফিল লাইন আগে এখানে ফ্রাইজগুলো দিতে হবে, আমার ফিল লাইন থেকে হালকা একটু কমই হয়েছে। আমার ফ্রিজে এখনো আছে ফ্রেঞ্চ ফ্রাইজ অনেকটা, কিন্তু আমি পুরো ব্যাচটা করিনি, কারণ আমার অতটা ফ্রেঞ্চ ফ্রাইজ লাগবে না, আমি মশলার প্যাকেটের অল্প মানে একটুখানি রেখে বাকিটুকু ইউজ করবো। প্যাকেজিংটা এখানে হলো মশলা, আমি এটা শুকলাম, এটা শুকার পর অনেকটা ম্যাকডোনাল্ডসের পিরি পিরি মশলাটার মতোই লাগলো। নর্মালি ম্যাকডোনাল্ডসের ফ্রেঞ্চ ফ্রাইজে তো অলরেডি সল্টেড থাকে, তাই জন্য আমি ভাবছি কি একটু সল্ট দিয়ে দেবো হালকা, কারণ কি এর মধ্যে সল্ট আছে প্রিমিক্সটার মধ্যেই, প্রিমিক্সটা অল্প একটু দেবো। গন্ধটা খুব ভালো, গন্ধটা পুরো ম্যাকডোনাল্ডসের মতো লাগছে আমার, ম্যাকডোনাল্ডসের গন্ধ আমি গেছি আমার। এবার শেক, দেখতে কি সুন্দর লাগে, একটু দিবি রে ক্যামেরাম্যান চাইছিল, ক্যামেরাম্যানকে দিতে হবে ভালো, যদি নুনটা দিয়েছিস পারফেক্ট হয়েছে।